আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। খারিজিদের ইবাজিয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেন কে? এ আব্দুল্লাহ বিন ইবাদ, বি জাবের বিন জায়েদ, সি মুহাম্মদ বিন ইবাদ, জি ইমাম আবু সাঈদ। আলহামদুলিল্লাহ উত্তর হিসেবে ডি বেছে নিচ্ছি। উত্তর হিসেবে ডি বেছে নিচ্ছেন, লক করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ডি ইমাম আবু সাঈদ। আপনি যে উত্তরটি দিয়েছেন এটা কি জেনে তারপরে দিয়েছেন নাকি অনুমান নির্ভর উত্তরটি দিয়েছেন? মনে হচ্ছে পড়েছি, মনে হচ্ছে যে আপনি পড়েছিলেন। আচ্ছা আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে আব্দুল্লাহ বিন ইবাদ। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা প্রথম ধাপ শেষ করলাম, দ্বিতীয় ধাপে যাব। আপনার জন্য এবারে প্রশ্ন। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে কোন সাহাবী বলেছিলেন, কোথায় যাচ্ছ হে সাদ, আমি উহুদের পেছন থেকে জান্নাতে সুগন্ধ পাচ্ছি? এ সাদ বিন আবি ওয়াক্কাস, বি সাদ বিন রবি, সি আনাস বিন নজর, ডি তালহা রাদিয়াল্লাহু আনহু। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিক সন্তানের জনক এমন একজন সাহাবীর নামের সাথে এ প্রশ্নের উত্তরের মিল রয়েছে, জাযাকাল্লাহ। জি, এই চারজনের মধ্যে এমন একজন সাহাবা আছেন যাকে আল্লাহ তাআলা অনেক সন্তান সন্ততি দান করেছেন, তিনি হচ্ছেন আপনার উত্তর। ইন্টেলিজেন্ট প্যানেল থেকে ক্লু দেয়া হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস। আমি কি এখানে নির্ধারিত করে দেব? নির্ধারণ করা হোক এ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সেই দেহ দেখছিলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমাও নাজিল করেছেন। সমস্যা নেই, আল্লাহ ভরসা, আমরা চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় অগ্রসর হব বিতাওফিকিল্লাহ। আপনার জন্য এবারে প্রশ্ন। আল্লাহু আকবার। আরাফাতের পূর্ব নাম কি? এ ওয়াদিয়ে নামান, বি ওয়াদিয়ে কুররা, সি ওয়াদিয়ে মুহাসসার, ডি ওয়াদিয়ে তোয়া। লক করে দিব ইনশাআল্লাহ। আর কোন চিন্তা ভাবনা নেই, ওয়াদিয়ে নামান এটা হলো না। আমি বুঝতে পারছি যে আপনি 50-50 চান্স নিয়েছেন, কারণ আপনি চিন্তা ভাবনা করছেন কোনটা নেওয়া যায়। এই জন্য বলছি কোরা না নামান, নামান না কোরা, লক করে দিব কোরা। কোরা আপনি যে উত্তরটি দিয়েছেন অনেক চিন্তা ভাবনা করে, এবং বুঝতে পারছিলাম যে একবার কোরার দিকে যাচ্ছেন আরেক দিকে নামানের দিকে যাচ্ছেন, অবশেষে আপনি বি কে বেছে নিয়েছেন। আপনার উত্তরটি
সঠিক হয়নি উত্তর হচ্ছে ওয়াদিয়ে নামান কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে অবশ্যই আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করবেন হজ করে আসবেন ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ জ্ঞান সাধনায় হব ধ্যানী জানব কুরআন হাদিস আমি জানব কুরআন